বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে বুধবার দুপুর 12টায় ভোটার তালিকা প্রকাশের বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। খবর প্রকাশ, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ভোটার তালিকা প্রকাশের বিভিন্ন বিষয় নিয়ে বুধবার দুপুর 12টায় এক সর্বদলীয় বৈঠক করা হয়। উক্ত বৈঠকে মহকুমা শাসকের ডাকে সরাদে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাছাড়া জেলা প্রশাসনের আধিকারিকরা ছিলেন। ভোটার তালিকা নাম সংশোধন, নাম প্রকাশ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। উক্ত বৈঠক শেষে সংবাদ মাধ্যমে সম্পন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে আলোচনা করেন মহকুমা শাসক। সমস্ত ডেডিকেটেড লোকেশন, তহসিল অফিস, ইআর অফিস, সব জায়গায় আমরা ড্রাফট পাবলিকেশন করেছি ইলেকট্রাল রোলে। 1/1/2023 ভিত্তি বছর ধরে এটা সামার রিভিশন স্পেশাল সেটা হবে, অর্থাৎ আজ থেকে, আজ 9/11/2022 থেকে 8/12/2022 এই সম্পূর্ণ এক মাস ব্যাপী এই ভোটার তালিকা নাম তোলা, দাবি আপত্তি জানানোর সময়সীমা, এই এক মাস ব্যাপী সময়সীমা নিয়ে আজকে মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডার, আমাদের আরক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্য সবাইকে আমরা ডেকেছি। তো সেখানে এই প্রত্যেকটা ডেডিকেটেড লোকেশনে আমাদের অফিসে যে কোনো যোগ্য ব্যক্তি যাদের বয়স 17+ হয়েছে ওনারা ফর্ম 6 জমা দিতে পারবেন নাম তোলার জন্য। এক্ষেত্রে যে কথাটা বলবো, যাদের বয়স 1/1/2023 18 বছর হবে ওনাদের নামই এবার উঠবে, আর বাকিরা থাকবে পরবর্তী কোয়ার্টারগুলিতে, কোয়ালিফাইং ডেটগুলিতে ওদের নাম উঠবে। আর যারা মারা গেছেন বা পার্মানেন্টলি শিফটেড ওদের ক্ষেত্রে ডিভিশনের ব্যাপার আর সংশোধন বা স্থানান্তরের ব্যাপারটা এখানে আমরা বিস্তারিত বলেছি। তো আমাদের যে আজকে ড্রাফট পাবলিকেশন হয়েছে সেখানে 3টা অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে আমাদের, 15 কমলাসাগর, 16 বিশালগড়, 19 টলিডাম। তো 15 কমলাসাগরের টোটাল ভোটার সংখ্যা এই মানে খসড়া ভোটার তালিকাতে 41,541, বিশালগড়ে আছে 47,829 এবং টলিডাম আছে 38,338 ভোটার। তো এই ভোটারের সংখ্যা বলতে গিয়ে আমি একটা দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, যে বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কিছু কিছু পোলিং স্টেশনে যে জেন্ডার রেশিও বা সেক্স রেশিও যেটা প্রতি 1,000 পুরুষে 980/70 মহিলা থাকার কথা, সেখানে কিছু কিছু পোলিং স্টেশনে আমাদের মহিলাদের এনরোলমেন্টের হারটা খুব কম। সেক্ষেত্রে আমাদের DCM, BLO, DOs, ERO, BLO সুপারভাইজার্স আমরা বাড়ি বাড়ি যাচ্ছি কী কারণে কম সেটা ফাইন্ড আউট করতে, এবং যাতে কোনো মানে ইলিজিবল মহিলা ভোটার যাতে লেফট আউট না থাকে, তো সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টির কাছে আবেদন রেখেছি যাতে ওনারাও দেখেন যাতে মহিলাদের অ্যানোলমেন্টটা একটু ভালোভাবে হয়। তো আমরা আশা করি আমাদের আমাদের হিয়ারিং শিডিউল আমরা আরক্ষা দপ্তরের সাথে শেয়ার করেছি, পলিটিক্যাল পার্টির সাথে শেয়ার করেছি যে কবে কোথায় হিয়ারিং হবে এবং ডিসপোজালের টাইম কত এবং ফাইনাল পাবলিকেশন কবে হবে। আশা করি আমরা একটা নির্ভুল, সঠিক এবং ভরসাপূর্ণ একটা ইলেকট্রাল রোল তৈরি করতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।